বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চার্জিং ফ্যান বা টেবিল ফ্যান, যেগুলো আছে আপনারা যেগুলো ইউজ করেন বাসায়, সেগুলো যদি জাম হয়ে যায়, কম ঘোরে, তাহলে আপনারা সেই ফ্যান কীভাবে রিপেয়ার করবেন। ফুল ভিডিও যদি দেখেন, আশা করি সেটা আপনারা বাসায় সমস্যার সমাধান করতে পারবেন। এই হলো সেই ফ্যান, আমাদের শোরুমে এই ফ্যানটা এসেছে। এই ফ্যানের নাম, এটা হলো ফ্যানের মডেল নাম্বার। এই ফ্যান এসেছে, আমরা দেখব এই ফ্যানের কি সমস্যা। আমরা পাওয়ার দিয়েছি, জিরোতে আছে, এবার আমরা ভোল্টেজ বাড়ায় দেব। দিলে দেখতেছি ফ্যান ঘোরে না, আস্তে আস্তে ঘুরতেছে বা ঘোরে নাই, যে এই অবস্থা ফ্যান ঘোরে না। তাহলে এই ফ্যান আমরা কিভাবে রিপেয়ার করতে পারি বা রিপেয়ার করব, তাহলে সে ফ্যান আমরা কিভাবে রিপেয়ার করব, আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা এটা বাসায় আসলেই প্রবলেম সমস্যা সমাধান করতে পারবেন। এই ফ্যান আমরা প্রথম স্ট্যান্ড থেকে স্ট্যান্ড আউট করে নেব, কারণ স্ট্যান্ড যদি আউট করে না নেই তাহলে খোলা সম্ভব হবে না। আমরা প্রথম স্ট্যান্ড থেকে ফ্যানটা আউট করে নিলাম, কারণ স্ট্যান্ড ফ্যান এটা নাট খুলে খুলে প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। আমরা এবার ফ্যানটা পুরাটাই খুলে ফেলব। আমাদের খুলতে হবে ভিতরে যে কয়েল আছে, কয়েলের এখান থেকে পুরো যে ভিতরে যে মেশিনটা আছে সেটা বের করতে হবে, এই জন্য আমাদের ফুল সেটআপটা খুলতে হবে। এটা আমরা আস্তে ধীরে খুলে ফেলব। মোটামুটি আপনারা যারা মোটামুটি পারেন বা বোঝেন তারাই এগুলোন কাজ করবেন, যারা পারেন না বা একবারেই যারা প্রথম স্টেপ বা খুব কম বোঝেন তারা আগে বুঝবেন, ভিডিওটা ভালোভাবে বুঝবেন, দেখবেন, তারপরে আপনারা খুলবেন। তা না হলে উল্টাপাল্টা হয়ে যাবে বা ফ্যান ভালো করার চেয়ে নষ্ট হয়ে যাবে। আমরা এইভাবে আস্তে ধীরে সব খুলে ফেললাম। এবার আমরা কয়েলটা খুলে ফেলবো, এটা যে জাম হয়ে আছে, যে ঘুরতেছে না, আমাদের এটা খুলে খুলতে হবে। এবার আমরা কয়েলটা খুলে ফেলবো, কয়েলের চতুর্পাশে চারটা নাট এবং বোল্ট আছে, এগুলো আমরা খুলে ফেলবো। মোটামুটি আমাদের খোলা শেষ, এবার আমাদের মুভিংয়ের যে নাটটা লাগানো আছে ফ্যান থেকে, সেটা আমাদের খুলে ফেলতে হবে, না হলে কয়েলটা আউট হবে না বা বের হবে না। মোটামুটি খোলা শেষ। ভিতরে আমাদের বেয়ারিং আছে, দুই সাইডে দুইটা বেয়ারিং আছে, যে ভিতরে একটা বেয়ারিং আছে আর হলো কয়েলের সামনে পিছনে একটা বেয়ারিং, সামনে একটা বেয়ারিং। আমাদের এই বেয়ারিংগুলো খুলে ফেলতে হবে, বা বেয়ারিং না খুললেও হবে, ভিতরে যদি থাকে ঘষলেও হবে। অনেক সময় যদি খোলেন তাহলে লাগাইতে গিয়ে আবার আরেক প্রবলেম হয়, অতএব খোলার দরকার নেই। যে আমাদের কয়েলটা আলাদা হইলো, এটা আলাদাই থাকলো, কয়েলের সাথে কোনো কিছু করার দরকার নেই। আমাদের দুই সাইডে দুইটা যে বেয়ারিং আছে, সেই বেয়ারিং দুটো আমাদের খুলে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। আগে আমরা এই শেপটা খুলে ফেলবো। শেপটা আমাদের যেহেতু খুলতেছে না, সেহেতু আগে সিরিজ পেপার দিয়ে আমরা ঘষে নেব। এরকম না ঘষলে জং পড়ে গেলে বা মরিচা পড়লে অনেক সময় হচ্ছে খোলে না, সেক্ষেত্রে সুন্দরভাবে আমরা সিরিজ পেপার দিয়ে সব ঘষে নেব পুরো সাইডটা। এই যে আমাদের সুন্দরভাবে এখন খুলে গেল। এখন এই শেপের দুই সাইডে যেখানে বেয়ারিং থাকে, বেয়ারিংয়ের দুই সাইডে অনেক দিন পরে থাকার কারণে জং পড়ে যায় বা মরিচা পড়ে যায়, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে আগে পরিষ্কার করে নেব। চতুর্থ সাইডে আমরা পরিষ্কার করে নেব সুন্দরভাবে, যে গিরিজ বা অন্য কোনো যেটাই থাক এগুলো আমরা পরিষ্কার করে নেব। আবার অনেকে আছে নারিকেল তেল বা অন্য কোনো কিছু দেয়, অবশ্যই এগুলান দেবেন না, কারণ হচ্ছে এগুলান হচ্ছে আর একটা যে দুই সাইডে ওয়াশার থাকে, ওয়াশারগুলো যেন হারিয়ে না যায় বা ভেঙে না যায়। ওয়াশার যদি ভেঙে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে ফ্যান ঘুরবে না, প্রবলেম হবে। অনেকে আছে তেল দেয়, সর্ষের তেল বা কেরিসান তেল বা নারকেল তেল দেয়, আসলে এগুলান ফ্যানে দেওয়া যায় না, কারণ হচ্ছে যদি অনেকে দেয় তাহলে ফ্যান শর্ট সার্কিট হয় বা আগুন ধরে, এই ধরনের প্রবলেম হয়। এখন আমরা এই শেপটা আমরা দুই সাইডে ঘষে নেব। অনেক সময় আছে জং পরে কালো হয়ে গেছে বা জং পরে নষ্ট হয়ে, জং পরে বা মরিচা পরে জাম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে দুই সাইডে পরিষ্কার করে নেব শেপের দুই সাইডে। এক সাইডে কত সুন্দর পরিষ্কার হয়েছে,
দুই সাইডে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পরে যে বেয়ারিং আছে এই বেয়ারিং দুইটা আমাদের আবার সে দুইটা আমাদের শীর্ষ পেপার দিয়ে গোল করে শীর্ষ পেপার দিয়ে পরিষ্কার করে নিতে হবে পুরোটাই আমরা সুন্দরভাবে গোল করে পরিষ্কার করে নেব শীর্ষ পেপার দিয়ে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এই যে এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন দুইটা যে বেয়ারিং আছে দুই সাইডে সামনের এবং পিছনের দুইটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন আমরা পরিষ্কার করে নিচ্ছি একবারে অতিরিক্ত ঘষার দরকার নেই যতটুকু ঘষলে মোটামুটি পরিষ্কার হয় আপনার অতটুকুই ঘষে নেবেন আবার বেশি ঘষলে বেয়ারিং যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আবার কিন্তু ফ্যান আবার ঠিকমতো ঘুরবে না এই জন্য খেয়াল রাখতে হবে এবং এরপরে আমাদের দিতে হবে গিরিজ তেল বা অয়েল জাতীয় কোনো কিছু আবারও বলছি তেল বা অয়েল জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না আমাদের মোটামুটি পরিষ্কার করা শেষ আপনারা এটার এরপরে তারপরে আপনারা যেভাবে খুলেছেন আবার সেভাবেই ফিটিং করতে হবে অবশ্যই খোলার সময় দেখে শুনে খুলবেন আর যদি আপনাদের মনে না থাকে তো অবশ্যই একটা করে ছবি তুলবেন আর হলো খুলবেন তাহলে মনে থাকবে এরপরে আমরা গিরিজ দেব দুই সাইডে সুন্দরভাবে গিরিজ দেব বেশি যতটুকু প্রয়োজন অতটুকু গিরিজ দেবো অতিরিক্ত গিরিজ দেওয়ার দরকার নেই আমাদের দুই সাইডে গিরিজ দেবো এবং বেয়ারিং যে আছে বেয়ারিংয়েতেও আমাদের গিরিজ দিতে হবে উভয় সাইডে বেয়ারিংয়ে গিরিজ দিতে হবে দিলে মোটামুটি আমরা এবার সেটিং করে ফেলবো এটা ওইভাবে আমরা দেখে নিলাম এখানে যে প্যাচটা আছে এটা হলো ব্যাক সাইডে থাকে মুভিংয়ের জন্যে আমাদের যে হয়েছে এবারে যে লুজ কত সুন্দর ঘুরতেছে এই যে নিচের সাইড থেকে এবং উপরের সাইড থেকে যে সুন্দর ঘুরতেছে এবার আমাদের কমপ্লিট এবার আমরা ফুল ফ্যানটা সুন্দরভাবে ফিটিং করে ফেলবো দুই সাইডে আমাদের দিতে হবে গিরিজ দিতে হবে দুই সাইডে উপরের সাইডে এবং নিচের সাইডে সুন্দরভাবে আমরা গিরিজ দিয়ে তারপরে সেটিং করে ফেলবো আমরা এখানে যে গিরিজ দিচ্ছি আমাদের মোটামুটি কমপ্লিট এবার আমরা ফুলটা ফিটিং করে ফেলবো যেভাবে আপনারা খুলেছেন ওইভাবে আপনারা ফিটিং করবেন অবশ্যই দেখে শুনে ফিটিং করবেন যেন একটার নাট বা বল্টু বা একটার যেন আরেকটাতে না লাগে এই জন্য অবশ্যই খোলার সময় আপনাদের যদি মনে না থাকে তাহলে একটা করে ছবি তুলে তারপরে খুলবেন কোনটার পরে কোনটা ছবি তুলছেন আবার ওইভাবে ওটা ফিটিং করবেন তারপর তাহলে মনে থাকবে বা লিখে রাখবেন আমাদের মোটামুটি কমপ্লিট এবার আমাদের কমপ্লিট এরপরে আমাদের যে আমরা সাপোর্টিংয়ের জন্য যে নাটটা লাগাই উপরে প্রেশার দিয়ে ছাঁকনির সেটা লুজ এই লুজ যদি হয় তাহলে আপনারা যে মাস্কিং টেপ আছে বা বাসায় যে টেপ আছে কালো টেপ যেটা কারেন্টের ইলেকট্রিক টেপ এটা আপনারা সুন্দরভাবে এক প্যাচ শুধু খালি একটা প্যাচ সুন্দরভাবে ওখানে দিয়ে তারপরে নাটটা লাগিয়ে টাইট দিবেন আমরা একটা প্যাচ সুন্দরভাবে ওখানে লাগিয়ে তারপরে আমরা ওটা টাইট দেব এবার আমরা সুন্দরভাবে এই যে জাম নাটটা আছে এটা লাগিয়ে দেবো এখন আর লুজ হবে না বা কোনো প্রবলেমও হবে না আপনার এইভাবে যদি এখন তো লুজ হয় তাহলে এভাবে দিবেন যদি লুজ না হয় তাহলে দেওয়ার দরকার নেই আমাদের মোটামুটি কমপ্লিট এখন আর কোনো প্রবলেম করতেছি না বা লুজ হয়নি টাইট হয়েছে মোটামুটি এরপরে আমরা ফ্যান যে ফ্যান আছে সেটা সেটিং করবো ফ্যান সেটিং করার সময় আবার আরেকটা জিনিস লকটা লাগাই দেবো আগে লকটা না লাগলে ফ্যানটা ঘুরবে না বা ফ্যানটা বসবে না এবার আমরা এমনি দিয়ে দিছে যে আমাদের ঘুরতেছে এরপরে আমরা ফ্যানটা সেটিং করব পাখাটা ফ্যানটা আমাদের সেটিং ফ্যান লাগানোর সময় দুই সাইডে কাটা দাগ আছে এই কাটা দাগটা আমাদের যে লকটা আছে লকের সাথে বসে যাবে উপরের যে লকটা আছে সেটা আমরা লাগাই দিলাম আমাদের মোটামুটি কমপ্লিট উপরে যে আমাদের এই যে ফ্যান পাওয়ারে দিয়ে আমরা চেক করতেছি মোটামুটি এখন আর স্লো করতেছি না বা
প্রবলেম করতেছে না এখন মুভ করতেছে বা ঘুরতেছে এবার আমরা ফুল সেটিং করে তারপর আমরা টেস্ট করে দেখব যে আসলে আমরা কত দূর আমাদের এই ফ্যানটা রিপেয়ার হয়েছে বা ভালো হয়েছে বা ঠিক হয়েছে মোটামুটি আমাদের ফিটিং কমপ্লিট এবার আমরা পাওয়ার দেব এবং পাওয়ার দিয়ে দেখব যে ফ্যানটা ওকে হয়েছে কিনা ওকে হয়েছে মোটামুটি ভিউয়ার্স প্রিয় ভিউয়ার্স আপনারা এইভাবে বাসায় যদি চেষ্টা করেন তো আপনাদের যে ফ্যানগুলো আছে নরমালি ফ্যানগুলো আপনারা বাসায় ঠিক করতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ খোদা হাফেজ